হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউ ক্যান ইয়েস ইউ ক্যান আমি সায়ন গুপ্ত তোমাদের ম্যাথমেটিক্যাল টিচার আর আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সব থেকে সহজ উপায়ে অঙ্ক করা যায় সিবিএসি আইসিএসি এবং বেঙ্গলি মিডিয়াম সব রকমের স্টুডেন্টদের জন্যই আছি আমি তোমাদের জন্যই আমি প্রত্যেকটা টার্ম ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষাতেই আমি তোমাদেরকে বলবো যাতে তোমাদেরকে কোনোরকম কোনো অসুবিধা না হয় তাহলে চলো আজকে প্রথমেই হলো সিকোনমিক্সই বা বাংলায় যাকে বলে ক্রিকোনমিতে এবিসি একটি সমকোণী ত্রিভুজ তার এবি হচ্ছে হাইট বা লম্ব বিসি হচ্ছে বেস বা ভূমি আর এসি হচ্ছে হাইপোটিনুজ বা অতিভুজ সে বি হচ্ছে এখানে রাইট অ্যাঙ্গেল চা আর অ্যাঙ্গেল এসি বি হচ্ছে থিটা আমরা প্রত্যেকে জানি পাইথাগরস থিওরিম অনুযায়ী লম্ব স্কোয়ার বা হাইটের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা বেসের স্কোয়ার ইজিক টু অতিভুজের স্কোয়ার বা হাইপোটিনুজের স্কোয়ার তাহলে সেখান থেকে এবার আমি যদি সাইন থিটা বলি থিটা মানে হাইট বাই হাইপোটেনিউস মানে লম্ব বাই অতিভুজ মানে এবি বাই এসি কারণ এই যে থিটা অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে এবি অবশ্যই করে আমার হাইট আর বিসি অবশ্যই করে আমার বেস বা ভূমি আর এসি অবশ্যই করে আমার হাইপোটিনিউস বা অতিভুজ যদি আমি এই ক্ষেত্রে একে থিটা ধরতাম তাহলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যেত এটা মাথায় রাখবে এটা আমি পরে বলছি তাহলে সবার প্রথমে আসছে সাইন্থিটা সাইন্থিটা তোমাদের একটু আগে আমি বলেছি তাহলে তারপরে আসছে কস্থিটা কস্থিটা হচ্ছে বিসি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনিমস তেনথিটা তেনথিটা হচ্ছে লম্ব বাই ভূমি বা হাইট বাই বেস আর কোসেকথিটা বলতে আমরা জানি সাইন্থিটার ঠিক অপোজিট মানে এসি বাই এবি মানে অতিভুজ বাই লম্ব সেকথিটা থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি মানে বেস বাই হাইপোতিনুজ আর কর্থিটা মানে টেনের ঠিক উল্টো মানে ভূমি বাই লম্ব মানে বেস বাই হাইট আর টেন থিটা এখান থেকেই আমরা বলতে পারি সাইনথিটা বাই কস থিটা সেটা হচ্ছে তেন থিটা এবার আমরা কিছু সূত্র দেখব কিভাবে এসেছে সেটা দেখব সর্বপ্রথমে দেখো আমরা তো জানতাম যে পাইথাগোরাসের থিওরিমে এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার তাহলে সেখান থেকে আমি যদি দুপাশে এসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে আমার আসছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইজিক টু এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার তাহলে সেখান থেকে আমি বলতে পারি এব স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার টু ওয়ান আর এবি বাই এসি আমি আগেই জেনে এসেছি যে সাইন থিটা আর বিসি বাই এসি আমি আগেই জেনেছি কস থিটা তাহলে সেখান থেকে আমি বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস আবার একই রকমভাবে যদি আমি এই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইস্যালটা দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসছে এবি স্কোয়ার বাই প্লাস বিসি স্কোয়ার বাই স্কোয়ার টু এসি স্কোয়ার বাই স্কোয়ার তাহলে এবি স্কোয়ার বাই স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার বাই এব স্কোয়ার মানে কর স্কোয়ার থিটা আর এসি স্কোয়ার বাই স্কোয়ার মানে কোসে স্কোয়ার থিটা তাহলে আমাদের ফর্মুলা তৈরি হলো ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা টু স্কোয়ার থিটা আবার একই রকমভাবে যদি আমি বিসি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আসছে এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার মানে সেটা হচ্ছে টেন বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার মানে ওয়ান আর এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার মানে সেক্স তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইজকাল টু সেক্স স্কোয়ার থিটা তাহলে তোমরা তিনটে ফর্মুলা অবশ্যই করে পেলে দেখো অনেক সময় আমরা দেখি যে অনেক সময় আমাদের অনেক সূত্র আমরা ভুলে যাই তো সেই ক্ষেত্রে আরেকটা উপায় আমি বের করেছি ধরো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটা ওয়ান এটা আমি আগে দেখেছি এই একটা সূত্র তোমরা মনে রাখলেই তোমাদের বাকি দুটো সূত্র এমনি এমনি চলে আসবে কীভাবে আসবে যদি সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা দুটোকেই যদি আমি দুপাশে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে কি আসলো সাইন্স স্কোয়ার থিটা বাই কসকোয়ার থিটা আর এখানে আসলো ক স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা এখানে আসলো ওয়ান বাই ক স্কোয়ার থিটা তাহলে সাইন বাই কজ আমি একটু আগে জেনেছি টেন আর কস বাই কস তো ওয়ান আর ওয়ান বাই কস সেক তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইজাল টু সেক্স স্কোয়ার থিটা এবার আবার যদি আমি এই ফর্মুলাটাকে সাইন্স স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি তাহলে সাইন্স স্কোয়ার থিটা বাই সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা বাই সাইন্স স্কোয়ার থিটা ইজ ইজিকাল টু ওয়ান বাই সাইন্স স্কোয়ার থিটা তাহলে সাইন্স স্কোয়ার থিটা বাই সাইন্স স্কোয়ার থিটা হয় ওয়ান ক স্কোয়ার থিটা বাই সাইন্স স্কোয়ার থিটা হয় কর স্কোয়ার থিটা আর ওয়ান বাই সাইন্স স্কোয়ার থিটা হয় স্কোয়ার আমরা আগে যে ট্রাইঙ্গেলটা এঁকেছিলাম এবিসি সেখানে আমরা দেখেছি বি নাইনটি ডিগ্রি সি থিটা তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে অবশ্যই নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কারণ আমরা প্রত্যেকে জানি একটা ট্রাইঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম হয় ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এই যে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এই এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমি বলতে পারি বিসিকে লম্ব বা হাইট এবিকে ভূমি বা বেস আর এসিকে কে অতিভুজ বা হাইপোটেন তাহলে এই সাইন নাইনটি মাইনাস থিটা যদি আমি করি আমি কি বলেছিলাম ওটা অবশ্যই করে লম্ব বাই অতিভুজ তাহলে সেটা হবে বিসি বাই এসি তার মানেই আমরা কিন্তু আমরা সেটা আবার কি থিটা রেসপেক্টে ভূমি বাই অতিভুজ তার মানে ওটা হয়ে গেল থিটা আর টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সেটা আমি দেখেছি বিসি বাই এবি তার মানে কি হচ্ছে এখানে লম্ব বাই ভূমি কিন্তু সেটা যদি থিটা রেসপেক্টে বলি তাহলে সেটা হয়ে যাচ্ছে ভূমি বাই লম্ব তাহলে ওটা হয়ে যাচ্ছে কট থিটা একই রকমভাবে কোসেক মাইনাস কোসেকের যদি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা করি তাহলে অবশ্যই করে সেক থিটা তবে এই জিনিসগুলো কিন্তু কনভার্সলিও ট্রু মানে কস নাইনটি মাইনাস থিটা সাইন থিটা কট নাইনটি মাইনাস থিটা টেন থিটা আর সেক নাইনটি মাইনাস থিটা কোসেক থিটা এবার আমরা দেখবো কিছু গুরুত্বপূর্ণ মান জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি সেখানে সাইন কস টেন কোসেক্সেক কট এদের কী কী ভ্যালু হয় দেখো তোমাদের সাইনের ভ্যালুটা অবশ্যই করে মনে রাখতে হবে বাকি ভ্যালুগুলো মনে রাখে রেখে দেওয়ার দায়িত্ব সেটা হচ্ছে আমার দেখো সবার প্রথমে আমি যদি মনে করি যে সাইন তাহলে সাইন জিরো ডিগ্রি জেনে রাখো জিরো হয় সাইন থার্টি ডিগ্রি ওয়ান বাই টু হয় সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ওয়ান বাই রুট টু হয় সিক্সটি ডিগ্রি রুট থ্রি বাই টু হয় আর নাইনটি ডিগ্রি ওয়ান হয় তাহলে সাইন জিরো জিরো সাইন থার্টি ওয়ান বাই টু সাইন ফোরটি ফাইভ ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি রুট থ্রি বাই টু আর সাইন নাইনটি ওয়ান এবার কসের ক্ষেত্রে আমরা তো এখানে বলে দিয়েছিলাম যে সাইন নাইনটি মাইনার সিটা মানে কস সিটা আর কস নাইনটি মাইনার সিটা মানে সাইনটিটা তাহলে দেখো সাইন কস জিরো মানে আমার কী আসবে সাইন নাইনটি তার মানে এখানে হয়ে গেল ওয়ান কস থার্টি মানে কী আসবে সাইন সিক্সটি তাহলে হয়ে গেল রুট থ্রি বাই টু আর কস ফ কস ফর্টি ফাইভ মানে অবশ্যই করে সাইন ফর্টি ফাইভই আসবে কারণ নাইনটি মাইনাস ফর্টি ফাইভ ফর্টি ফাইভ তাহলে ওয়ান বাই রুট টু আর কস সিক্সটি কী আসবে মানে সাইন থার্টি তাহলে ওয়ান বাই টু আর কস নাইনটি ইজিক টু সাইন জিরো মানে জিরো হলো এইবার দেখো তাহলে টেন আমি দেখো আমি বলেছি তোমাদেরকে যে টেন থিটা ইজিক টু সাইন থিটা বাই কস থিটা তাহলে কী আসবে সাইন থিটা বাই কস থিটা যদি করি তাহলে সাইনজি মানে টেন জিরো ডিগ্রি ইজুকাল টু সাইন জিরো ডিগ্রি বাই কস জিরো ডিগ্রি তাহলে হচ্ছে জিরো বাই ওয়ান মানে জিরো ওয়ান বাই টু বাই রুট থ্রি বাই টু মানে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু মানে ওয়ান রুট থ্রি বাই টু বাই ওয়ান বাই টু মানে শুধু রুট থ্রি আর ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি বা অসংজ্ঞাত এবার আসছি কোসেক কোসেকের ক্ষেত্রে আমি বলেছিলাম ঠিক সাইনের উল্টো মানে ওয়ান বাই সাইন কোশেক হয় তাহলে সেক্ষেত্রে জিরোর ওয়ান বাই জিরো কি হয় অসংজ্ঞাত বা ইনফিনিটি ওয়ান বাই টুকে যদি আমি উল্টে দিই তাহলে আসবে টু ওয়ান বাই রুট টুকে উল্টে দিলে রুট টু এটাকে উল্টে দিলে টু বাই রুট থ্রি আর এখানে অবশ্যই করে ওয়ান সেকের ক্ষেত্রে কি বলেছিলাম কসের উল্টো তাহলে ওয়ানের উল্টো করলে ওয়ানই হয় এটার ক্ষেত্রে থার্টি ডিগ্রি টু বাই রুট থ্রি ফর্টি ফাইভ ডিগ্রি রুট টু আর তোমার এখানে যদি সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে শুধু টু আর এই ক্ষেত্রে ইনফিনিটি আর কট কট টেনের উল্টো তাহলে সবার প্রথমে জিরোর উল্টো মানে ইনফিনিটি থার্টির ক্ষেত্রে রুট থ্রি ফোরটি ফাইভের ক্ষেত্রে ওয়ান আর সিক্সটির ক্ষেত্রে ওয়ান বাই রুট থ্রি আর ইনফিনিটির ক্ষেত্রে দেখো ওয়ান বাই ইনফিনিটি করলে সেটা কিন্তু হয়ে যায় জিরো তাহলে এইবার দেখো এই প্রত্যেকটা ভ্যালু যা যা তোমাদের বললাম তাহলে তোমাদের যদি শুধুমাত্র সাইনের ভ্যালুটা মনে রেখে দাও তাহলে তোমরা প্রত্যেকটা জিনিসের ভ্যালু খুব সহজে মনে রাখতে পারবে আর তবে আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের পক্ষে তো সবসময়ের জন্য সম্ভব হবে না যে কিনা পরীক্ষার হলে গিয়ে তোমরা পুরোটা একটা ছক করবে তাই জন্য তোমরা সবসময়ের জন্য নাইনটি মাইনাস থিটা দিয়ে তোমরা মনে রাখবে যে যদি তোমাদের কস দেয় তোমাদের দিল কস সিক্সটি তাহলে তোমরা কস সিক্সটি মানে কি নাইনটি মাইনাস থার্টি তাহলে হয়ে গেল সাইন থার্টি ঠিক একই রকমভাবে টেন থেকে কটের ক্ষেত্রে আনার জন্য তাই কোষে আনার জন্যও তাই সে আনার জন্যও তাই তাহলে তোমরা বুঝতে পারলে এবার তোমাদের পরের ক্লাসে আমি কিন্তু তোমাদের পরের চ্যাপ্টারে চলে আসব আপাতত তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা এই মানগুলোকে মুখস্ত করবে কারণ পরের দিন কিন্তু আমি যখন মান বোঝাবো তখন কিন্তু আমি একবারেই ভ্যালু পুট করবো তখন তোমাদের এগুলো দেখ এবার এই পরের ক্লাসে এসে আমরা কিন্তু আরও বেশি মান নিয়ে আলোচনা করব। মানে আমরা আপাতত জিরো থেকে নাইনটি ডিগ্রি অবধি দেখেছি এই মানটাকে আমরা বলি বাংলায় সূক্ষ্মকোণ বা ইংলিশে অ্যাকিউট অ্যাঙ্গেল এবার আমরা বাকি যে অপটিউজ অ্যাঙ্গেলগুলো নিয়ে পরের ক্লাসে আমরা আলোচনা করব তো তোমরা কিন্তু অবশ্যই করে এই মানটা যেন মুখস্থ থেকে থাকে তা নাহলে কিন্তু তোমরা পরের ক্লাসটা কোনোভাবে বুঝতে পারবে না ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না আর যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে তাহলে সেটাও অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমি তোমাদের পরের ক্লাসে আবার বাদ বাকি যেটুকু রয়েছে সেগুলো তোমাদেরকে কভার করব আর তোমাদেরকে তোমাদের কোন কোন চ্যাপ্টার অবশ্যই করে দরকার যে চ্যাপ্টারগুলো তোমরা বুঝতে পারছো না সেই চ্যাপ্টারগুলো আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তাহলে চলো দেখা হচ্ছে